গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 3rd অক্টোবর সোমবার, আর আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, মানে ভগবান মনে হয় করে দিয়েছে। কারণ জানি তো তোমরা যে স্মুথনিং বা স্ট্রেটনিং করলে চুলে ঘাম লাগানো যাবে না, জল লাগানো যাবে না, তো সকাল থেকে ওয়েদারটা এত প্লেজেন্ট হয়ে আছে তোমাদেরকে একবার দেখাচ্ছি। আজকে সকাল থেকে ওয়েদারটা এরকম মেঘলা হয়ে আছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে সাথে। আমার বড় উঠে গেছে ঘুম থেকে, গুড মর্নিং। তা বই নিয়ে লুকটা কেমন লাগছে অনির্বাণ? কাল থেকে আমি জিজ্ঞাসা করে যাচ্ছি, কাল রাত্রিবেলা কতবার তোমায় জিজ্ঞাসা করে যে চুলটা ঠিক আছে নাকি। আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছি আমার আর ওর, এই যে আমাদের চা রেডি, ও চা দিয়ে বিস্কুট খাচ্ছে, আর আমি এই যে খাবো দেখো রুটি, রুটি বলছি রুটি। কালকে রুটিটা বেঁচে গেছিল না, তো খায়নি, আমি একটা খেয়েছিলাম, খেয়ে চা দিয়ে। তোমাদেরকে এত সুন্দর ওয়েদারের কথা বলছি তো বেশি বলবো না, বুঝেছো তো? তো আবার ওয়েদার খারাপ হয়ে যাবে, প্রচুর গরম হবে। আর বলো, সবসময় এসিতে থাকা কি ভালো? শরীর খারাপ করে যাবে না, মানে ব্যথা ফ্যাথা, মাথা যন্ত্রণা, সর্দি ফর্দি হয়ে যাবে। তো সকাল থেকে যেন ওয়েদারটাই যেমন আছে এরকম থাকালে আজকের দিনটা, কারণ কালকে আমি গিয়ে তো পুরো স্পা করে চলে আসবো, ব্যাস কালকে বেরোবো 10:30 নাগাদ। তো সেই ফাইনাল, তখন কালকে তো আমি হেয়ার কাটিংও করবো, তো ফাইনাল লুকটা তোমাদের সাথে কালকেই শেয়ার করবো। অনির্বাণ এই মাত্র অফিসে চলে গেল, আর আমি এখন ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিই। আমার বিছানাটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে, আর এখন কোনো কাজই নেই। তোমরা নিশ্চয়ই ভাববে যে আমি কেন গায়ে গামছা দিয়ে আছি, কারণ চুলটার জন্য হালকা যদি ঘাম লাগে না তো কেমন নষ্ট হয়ে যেতে পারে, তো ওই জন্য গামছাটা মাথায় দিয়ে গায়ে দিয়ে গেল। মা বললো, মানে বন্ধুপুরের মা বললো, একটা গায়ে গামছা দিয়ে রাখ, না পেছনের চুলটা দেখবি ঘামেতে নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য গামছা দিয়ে রেখে দিয়েছি। বাট ফ্যানের তলায় ছিলাম তো তখন প্রচুর গরম পড়ছিল আর ঘামছিলাম, তখনই মা বললো যে দিয়ে দে, বাট ফ্যানের তলায় ছিলাম তো তো একটু কমেছে আর কি, মানে গরমটা ঘামটা একটু মরেছে। আর একটু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তারপরে এখন বন্ধ হয়ে আছে, বাট ওয়েদার মেঘলা হয়ে আছে, এরকমই থাকুক। আর সকালে যেমন হাওয়া দিচ্ছিল ওরকম রকম যেন দিচ্ছে না। আমি বললাম না যে এত বললে বেশি হবে না, তা এত বলে ফেলেছি বলে মানে হাওয়া দেওয়াটা বন্ধ হয়ে গেছে। আর দূরের পাহাড়েতে না মেঘগুলো কি সুন্দর, মেঘ মানে পাহাড়টাকে মেঘে ঢেকে আছে, তোমরা জানি না কতটা বুঝতে পারবে, তাও আমি দেখানোর চেষ্টা করছি। দাঁড়া দেখো খালি, আশা করছি বুঝতে পারছো তোমরা অনেকটা, তার একটু আরো খুব কাছ থেকে দেখাই, যে দেখো বেশ ভালো লাগে এরকম দেখতে। আর এরকম গেলে সে মেঘালয় চেরা, মেঘালয় যাওয়ার কথা মনে পড়ে যায়, তখন এখানে তখন ওরা ওয়েদার এরকমই ছিল, বেশ ভালো লাগছিল গিয়ে, আর পুরো মেঘ পুরো মুখের মধ্যে, দারুণ লাগছিল। বাট ওটাই প্রবলেম, আমার পাহাড়ি এলাকাতে গেলে আমার বমি হয়, অর্ধেক সবারই হয়, তোমাদের মধ্যেও হয়তো, আমারও হয়, খুব বমি হয়। বাট মানে ওই যে টার্নগুলো থাকে না, ওগুলোতে যদি হালকা করে আস্তে করে ঘোরানো হয়, টার্নে হয় না, তো তখন আর কোনো প্রবলেম হয় না, তাড়াহুড়ো করে দিলেই হয়, মানে এদিক ওদিক তো খুব হয় গো। আর ওরকম অতবার বমি হওয়ার পরে গিয়ে মানে বলবো টুরটাই পুরো নষ্ট হয়ে যায় আমার ক্ষেত্রে, আর পুরো ভেস্তে যায়। এতবার বমি করার পরে কাদার ইচ্ছে করবে বলো তো নেমে, বা গিয়ে আরও তো সাইড সিন করার জন্য। বাট সেদিন সেবারে তো গিয়ে বললাম না 10 বার বমি হয়েছে, সেবারে গিয়ে পুরো রাত্রিবেলা আমি ভালো করে রেস্ট করেছি, তারপরে পুরো ফ্রেশ হয়েছিলাম, মানে কিছু অসুবিধা হয়নি, বমি হয়নি আসার দিন, ঠিক আছে, কারণ টার্নগুলো তো খুব আস্তে আস্তে করে ঘোরানো হচ্ছিলো, ওই জন্য তো আসার দিন ঠিক ছিল, কোনো প্রবলেম হয়নি। আমি ভাতটা বসিয়ে দিই, আর চিকেন আছে, খালি গরম জল দিয়ে ফুটিয়ে নেবো একটু, আগে ভাতটা করি তারপরে ওটা করবো, কারণ 11:30টা কোনো বাজারেই বাজতে যাচ্ছে। আর আমি জামা চেঞ্জ করে নিয়েছি, শান্তি, তাও গামছা লাগিয়েই আছি, ভয় করছে যদি আবার ঘেমে গিয়ে চুল নষ্ট হয়ে যায়। বাট সকাল থেকে বলছিলাম ওয়েদার মেঘলা, এখন কটকটে রোদ উঠে গেছে, এবার আমাকে জানলাটা বন্ধ করতে হবে। চল এখন ভাতটা বসাই আমি, চল আমি এবার লাঞ্চ করে নিই,
আজকে লাঞ্চে আছে ভাত আর চিকেন, আর দেখাচ্ছি না তোমাদের সাথে, আবার পরে কথা বলবো, মানে খেয়ে দিয়ে একটু ল্যাদ খাবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো চলো এখন লাঞ্চটা করে নিই। এখন বাজে সবে 5টা, পুরো সন্ধ্যে হয়ে গেছে। তার কারণটা দেখাচ্ছি কেন এত সন্ধ্যে সন্ধ্যে লাগছে। দাঁড়া, পুরো আকাশ কালো করে এসেছে বৃষ্টির জন্য। আই থিঙ্ক ওই দূরেতে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, দেখো খালি। চলো এখন আমি সন্ধ্যেটা দিয়ে দিই। আমার এই মাত্র সন্ধ্যে দেওয়া হলো, আর আমি না আগে শাঁখ বাজাতে পারতাম, তারপরে মাঝখানে না বাজাতাম না, তো তো ওই সেই এটা চলে গেছিলো, পারতাম না। তো ফাইনালি যে শাঁখটা কিনে নিয়ে এলাম, আজকে বাজালাম, পুরো খুব ভালোভাবে বেজেছে, বেশ ভালো লাগলো দেখে যে না আবার বাজাতে পারছি শাঁখটা। আমি ভেবো না এটা নিয়ে গর্ব বোধ করছি আমি শাঁখ বাজাতে পারছি না বলে, একদমই না। কারণ আমি তোমাদেরকে বলছি আমার সেটা ভালো লাগছে না যে আমি শাঁখ বাজাতে পারছি না, এটা ঠিক না, না তো ওই জন্য আর কি তোমাদেরকে বললাম আর কি, শেয়ার করলাম কথাটা। এখন ভাবছি বসে বসে একটু টিভি দেখি, ট্রাভেল ব্লগ, আমার হেভি লাগে দেখতে। কখন কারেন্ট গেছে, এখনো কারেন্ট আসার নাম নেই। আমার একটা নায়িকা থেকে পার্সেল এসেছে, অনির্বাণ আসুক, ওকে বলবো ভিডিওটা করে দিতে, ও এলে তারপরে তোমাদেরকে খুলে দেখা। অনির্বাণ এই মাত্র এলো, ও রুটি নিয়ে চলেছে যে তার সাথে মটর পনির, গন্ধটা তো ভালোই ছাড়ছে গো। হ্যাঁ খেলতে দেখতে, খেয়ে দেখতে হবে কেমন খেতে। আমাদের ডিনার হয়ে গেছে, এবার বলেছিলাম অনির্বাণ এলে পার্সেলটা খুলবো, এই জন্য একটা পার্সেল এসেছে, চলো খুলে এবার দেখা যাক। শুধুমুধি কাঁচি কাঁচি বলছে, ছুরিটা নিয়ে তো হাত দিয়েই বড় হয়ে যাবে। অনির্বাণ আমার তো ভালো লাগছে আমার খেতে, কতবার জিজ্ঞেস করলে। মানিশ মালহোত্রার লিপস্টিক, ঠিক আছে দাঁড়া খুলে দেখাচ্ছি, মাই গ্ল্যামের। কেমন হয়েছে অবশ্যই জানিও। তাহলে এটা মানে ম্যাগনেটেড আটকে যাচ্ছে এইভাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর তোমরা যদি চাও যে লিপস্টিকটার আমি লিঙ্ক দিয়ে দিই, তো তোমরা আমাকে বলতে পারো। তো চলো টাটা, গুড নাইট।